অবশ্য পূর্ণিমার ব্যাপারটা তুমি আমার চেয়ে বেশি ভালো জানো। মানুষজন এই জাতীয় কথাবার্তাই শুনতে চায় আমাদের অডিয়েন্স, বাট কিছু মনে হয় যে সে তার বেস্ট কাজটাই করেছে, মজা লাগছে। রিয়াজের সাথে স্ট্যান্ডিংটা খুব ভালো ছিল। এবার পূর্ণিমার বিয়ে নিয়ে কি প্রতিক্রিয়া জানালেন তার একসময়ের প্রেমিক রিয়াজ। রিয়াজ পূর্ণিমা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি জুটি, পর্দায় হিট হওয়ার পাশাপাশি বাস্তবেও এই জুটি ছিল হিট। বিনোদন পাতাগুলো সবসময় মুখরিত থাকতো রিয়াজ ও পূর্ণিমার প্রেমের খবরে। এই দুই তারকা যে কোনো সময় বিয়ের পিঁড়িতে বসছেন, অসংখ্যবার এমন খবর প্রকাশিত হয়েছে। তবে দ্বন্দ্বে জড়িয়ে সেই পথে হাঁটেননি রিয়াজ পূর্ণিমার কেউই, একে অপরের সাথে কথাও বলেন না রিয়াজ পূর্ণিমা। পূর্ণিমার তৃতীয় বিয়ে বর্তমানে আলোচনা ও সমালোচনাতে রয়েছে। পূর্ণিমার তৃতীয় বিয়ের প্রতিক্রিয়া হিসেবে রিয়াজ জানান, বিবাহিত জীবনে শুভকামনা জানাই, স্বামী সন্তান নিয়ে ভালো থাকুক এটাই চাই। প্রেমের সম্পর্ক নিয়ে রিয়াজ বলেন, এসব কিছুই গুজব, আমাদের মাঝে এমন কোনো কিছুই ছিল না। তবে পর্দায় আমাদের কেমিস্ট্রি দেখে দর্শক, যে কোনো অনুষ্ঠানে এখনও রিয়াজ পূর্ণিমাকে একসাথে দেখা যায় না, তাদের দুজনের এমন লুকোচুরি এখনও হাজারো প্রশ্নের জন্ম দেয়।